ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার মালাইকা ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে ইমানদারগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রদান করো। সূরা আহজাব আয়াত 56। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে তার নবীর প্রতি দুরুদ ও সালাম পেশ করার আদেশ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম অধ্যায় 4 কিতাবুস সালাত হাদিস নাম্বার 797। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা বিভিন্ন সময় স্থান রয়েছে। অনেক স্থানে রয়েছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার কথা বর্ণিত আছে। সুতরাং আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসের উপরে গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।